গুড মর্নিং, আজ হচ্ছে 14th October 2023, আর এখন আছি আমি আহমেদাবাদে। আর এই যে হচ্ছে আহমেদাবাদ স্টেশনে আছি এখন, দেখতে পাচ্ছ পেছনে আহমেদাবাদ স্টেশন। তো আজকের প্ল্যান হচ্ছে আজকে ডে টু আহমেদাবাদে। তো আজকে তিনটে জিনিস দেখতে যাব, একটা হচ্ছে ঝুলন্ত মিনার, ঠিক আছে, ওটা একটা মসজিদ টাইপের, একটা স্বামীনারায়ণ মন্দির, আর গান্ধী আশ্রম। আর তারপরেই যাব হচ্ছে বহু প্রতীক্ষিত, যার জন্য আসা, সেটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। তো এত ভিড় স্টেশনের দিকে, হয়তো কুচু সব, আজকে একটা ট্রেন এলো হয়তো, একদম ফুল, মানে সাংঘাতিক ভিড়। আর স্টেশনে সব শুয়ে আছে, কেননা রুম পাওয়া যাচ্ছিলো না। কালকে ভাগ্যিস একটা রুম পেয়েছি। স্টেশন দিকে দেখো কত ভিড় স্টেশনে, প্রচুর ভিড়, ঠিক আছে। তো যাই হোক, এক এক করে শুরু করবো, বেশি আজকে ঘুরবো না, কারণ এনার্জি থাকবে না, কারণ আজকে এমনিতে খেলা, তার জন্য ই হবে, মানে অনেক ভিড় হবে আর এনার্জিটা অনেকটা লস হবে, ওই জন্য বেশি ঘোরাঘুরি করবো না, দু একটা দেখবো, হ্যাঁ, দিয়ে একদম স্টেডিয়ামে চলে যাবো, ঠিক আছে, যতটা পারি কভার করার চেষ্টা করবো। তো চলো, এখান থেকে একদম যাওয়া যায় ফার্স্টে কাছেই, হ্যাঁ, ঝুলতা মিনারটা ওইটা দেখবো, দেখে থেকে ভাবছি ওই মেট্রোতে করে স্বামীনারায়ণ মন্দির যাবো, ঠিক আছে। তো যাওয়া যাক। তো আজকে গুজরাটি খাবার টেস্ট করবো, তো এটা হচ্ছে ফার্স্ট স্ট্রিট ফুড ঢোকলা, এই যে মোটামুটি ভালোই খেতে। তো 20 টাকা, এক প্লেট 20 টাকা, দেখো এতটা দিয়েছে, তো 20 টাকার মতন দাম। সকাল সকাল ব্রেকফাস্টের জন্য ভালোই বেশ। এই হচ্ছে স্ট্রিট ফুড, আর এরপর দেখি যদি পোহা খাবো ভাবছি। তো ভালো, খুব একটা খারাপ নয়। একবার খাওয়ার জন্য ঠিক আছে, প্রত্যেক দিন অত ভালো লাগবে না, তাহলে দেখো ঢোকলাটা। তো ঠিক আছে, পরে দেখি নেক্সট কী খাই। তখন আজকে 14 তারিখে ফার্স্ট আমরা যে দর্শনীয় স্থানে এসেছি, এটা হচ্ছে সেই ঝুলন্ত মিনার, সিদিবাসার মসজিদটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা প্রোটেক্টেড মনুমেন্ট, ঠিক আছে। আর এখন বাজছে 7টা নাগাদ, তো এটা দেখার পর চলে যাবো স্বামীনারায়ণ মন্দিরটা, হ্যাঁ, তারপরে গান্ধী আশ্রম। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর মসজিদটা, এটা একদম স্টেশনের কাছে, মানে আহমেদাবাদ জাংশন স্টেশনের কাছে মসজিদটা, এই যে। তো আজকে হচ্ছে এটাই ফার্স্ট স্পট, তো নেক্সট দেখা যাক, নেক্সট মেট্রোতে গিয়ে আশা করি ভাবছি যাবো, এই তো। আর এটারও মোটামুটি কম্পাউন্ড খুব একটা বড় নয়। তো ঠিক আছে, নেক্সট যাবো স্বামীনারায়ণ মন্দির। এই ঝুলতা মিনারের নাম এসেছে একটা কারণে, সেটা হলো এখানে দুটো মিনার আছে, দেখতে পাচ্ছ লম্বা লম্বা দুটো মিনার, তো একটা উপরে যদি উঠে মানে হেলানো যায়, তো পাশের মিনারটাও হিলবে। আর এটা কিন্তু সিদিবাসির 1452 সালে তৈরি করেছিল, আর ইনি ছিলেন সুলতান আহমেদ শাহর চাকর। তো বুঝতে পারছ এটা হলো এটার হিস্ট্রি, আর এর ঝুলতা মিনার এই কারণে নামটা হয়েছে। সো ঝুলতা মিনার দেখার পর আহমেদাবাদ জাংশনের পাশে একদম মেট্রো স্টেশন আছে, যেটাকে কালুপুর মেট্রো স্টেশন বলা হয় আহমেদাবাদে। তো সেখান থেকে টিকিট কেটে আমরা চলে যাব স্বামীনারায়ণ মন্দির। আর একই সিস্টেম কলকাতায় যে নতুন মেট্রো হয়েছে, এটা গেট সেরকম, এখানেও তাই, একই ধরনের, কোনো আলাদা নেই। তো যাই হোক, আমরা মেট্রোতে উঠে চলে যাব স্বামীনারায়ণ মন্দিরে। সো চলে এসেছি এই শ্রী স্বামীনারায়ণ মন্দিরটাতে। তো মন্দিরটাই বিশাল বড় মন্দির, আর এলাম হচ্ছে মেট্রো করে, আহমেদাবাদের যে মেট্রো, সেই মেট্রো করে এলাম। যদিও কলকাতার থেকে মেট্রোটা একই ধরনের, কোনো আলাদা ডিফারেন্স কিছু নেই, হ্যাঁ। তো ওইখান থেকে ঘিকাটা থেকে কিছুটা দূর এই শ্রী স্বামী মন্দিরটা, তো জাস্ট পেছন থেকে দেখো, এই যে এটা হচ্ছে মেন গেট, হ্যাঁ, এর ভেতরে ঢুকবো, এই যে শ্রী স্বামীনারায়ণ মন্দির লেখা আছে। তো ভেতরটা অসাধারণ দেখে মনে হচ্ছে, আর বিশাল বড় কম্পাউন্ডটা দেখো, এগুলো সব গোটাটাই। এই যে চলে এসেছি,
তো ভেতরে দেখি ভিডিও করতে দেয় কিনা, যদি ভিডিও করতে দেয় তাহলে অবশ্যই করব, না হলে ইন ফটো তুলব। তাহলে এটাই হলো সেই স্বামীনারায়ণ মন্দির। তো ভেতরে আমরা প্রবেশ করে দেখতে পাচ্ছি এই বিশাল খুব সুন্দর একটা মন্দির। এটা হলো প্রথম স্বামীনারায়ণজির প্রথম মন্দির। তো এখন তো পৃথিবীতে অনেক এই স্বামীনারায়ণ মন্দিরের অনেক শাখা হয়ে গেছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি স্বামীনারায়ণের মন্দির। তো এটা অ্যাকচুয়ালি আহমেদাবাদে কালুপুর, যে কালুপুর স্টেশন আছে সেখান থেকে মানে কাছেই, একটু বেশি দূর নয়। আর এটা স্বামীনারায়ণজি যে ছিল তার নির্দেশেই 1822 সালে এই মন্দিরটা নির্মাণ করা হয়। আর এটা হলো প্রথম মন্দির স্বামীনারায়ণের। এই মন্দিরটার ভেতরে যে আসল মূর্তি আছে, নারায়ণ দেবের মন্দির, সেটা গর্ভগৃহে আছে। আর এই মন্দিরটা খোলা থাকে সকাল 7টা থেকে সন্ধ্যে 8:30 অবধি। অ্যাকচুয়ালি কালী পুজোর সময় মানে দিওয়ালির পর এখানে প্রচুর দর্শনার্থী ভিড় হয়, মোটামুটি 1 লাখের মতন, 1 লাখের বেশি তখন ভিড় হয়। আর প্রত্যেক দিনই মোটামুটি ভালোই এখানে যারা দর্শনার্থী আছে তারা ভিড় করে। আর খুবই সুন্দর, মানে এরিয়াটা অনেকটা বড় আর মানে সুন্দর আর্কিটেকচার, তো দেখে মন একদম মুগ্ধ হয়ে যাবে। তো অবশ্যই গুজরাটে এলে এখানে দেখা অবশ্যই দেখতে হবে। মন্দিরের কম্পাউন্ডের ভিতরটা ভালো লাগলো বেশ, মন্দিরটা ভিতরটা। চলো বাইরে গিয়ে একবার জাস্ট দেখাই। এটা হলো মন্দিরের সেই ভিতরের যে অরিজিনাল মূর্তিটা, সেটা এখানে আছে। আর এখন প্রেয়ার চলছে, দেখতেই পাচ্ছ, এটাকে বলা হয় আচ্ছার ভবন। কাঠিয়ার মতনই খেতে। আর এটা হচ্ছে জিলাপি। ফাইনালি এখানকার যে অথেন্টিক ফুড সেটা টেস্ট করলাম। সকালবেলা ব্রেকফাস্টে করেছিলাম ঢোকলা, আর এখন খেলাম ফাফড়া, আর হচ্ছে গাঠিয়ার মতন একটা গাঠিয়া, আর হচ্ছে জিলেবি। ঠিক আছে, তো এর চেয়ে ওয়েস্ট বেঙ্গলে অনেক মানে ভালো জিলেবি খেতে। ঠিক আছে, আর এখানে টেস্ট টেস্ট করে দেখলাম যে কেমন লাগে খেতে সেটাই। আর এই পেছন দিকে স্বামীনারায়ণ মন্দির, এই মন্দিরটা দেখেই ফিরলাম। আর একই পাঁপড়ের মতন গাঠিয়াটি, একই পাঁপড়ের মতন খেতে, গাঠিয়া গাঠিয়ার মতনই খেতে। ঠিক আছে, তো কিন্তু এখানকার নাকি এটাই মানে অথেন্টিক খাবার, এই ফাফড়া তারপর ঢোকলা এসব বলে। তো জাস্ট একবার খেয়ে টেস্ট করলাম, না খেলে একটা ই হতো যে ওই জন্য যেখানকার খাবার যেখানকার হয় না সেরকম, জাস্ট টেস্টটা করে দেখলাম, তো একই, কোনো ডিফারেন্স নেই। হ্যাঁ, আর প্রথমত আমার মিষ্টি খেতে একদমই ভালো লাগে না, জাস্ট একটু টেস্ট করে দেখলাম, অনেক অনেক দিয়ে দিচ্ছিল, যে আমি বললাম না অত নেবো না, জাস্ট একটুখানি খাওয়া। তো ওই একটা একটা করে একটুখানি জাস্ট নিলাম, তো মোটামুটি লাগলো, যেমন মিষ্টি লাগে খেতে সেরকম খুব একটাই নয়। তো যাই হোক, এখন যাব ঘি কাটা মেট্রো স্টেশনে, সেখান থেকে চলে যাব নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। হ্যাঁ, তো দেখি গান্ধী আশ্রমটা আর এনার্জি আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আবার যদি গান্ধী আশ্রমে যাই তাহলে অনেকটা এনার্জি নষ্ট হয়ে যাবে, ওই জন্য ভাবছি। আর এমনিতেই স্টেডিয়ামে সেই 11টার সময় ঢুকলে, আর এখানে দেখো একটা জিনিস, সব প্রচুর মিষ্টির দোকান, এই যে এইরকম সব গাঠিয়া ফাটিয়ার দোকান এরকম। ঠিক আছে, আর দেখি এখন আপাতত যাই, দিয়ে যদি এনার্জি থাকে তাহলে গান্ধী আশ্রমটা যাবো, খুব একটা যাওয়ার ইচ্ছা নেই, আর না হলে একদম মোটেরা স্টেডিয়ামে চলে যাবো। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মোটেরা স্টেডিয়ামটা ডাইরেক্ট এই দুটো লাইন আছে, একটা রেড লাইন আর একটা হচ্ছে ব্লু লাইন, মানে কলকাতা যেমন আছে না দুটো ওই লাইন মেট্রোতে, সেরকম ধরনেরই। তো এখানেও তাই দুটো লাইন, তো এই ঘি কাটা মেট্রো স্টেশন থেকে কিন্তু ডাইরেক্ট যাওয়া যায় না, মানে ই যাওয়া যায় না, মোটেরা স্টেডিয়াম যাওয়া যায় না। মোটেরা স্টেডিয়াম যাওয়ার জন্য ঘি কাটা থেকে তোমাকে আগে ওল্ড কোর্ট একটা আছে, ওল্ড কোর্ট, হ্যাঁ সেই ওল্ড জাজ কোর্ট নাকি একটা কোর্ট আছে, ওইখানে নামতে হবে, ওইখান থেকে চেঞ্জ করে যেতে হবে। আর এই যে দিক দিয়ে আমি হেঁটে যাচ্ছি সেটা হলো পুরো জৈনদের, মানে জৈন পট্টি বলে না, জৈনদের থাকার জায়গা। ঠিক আছে, আর
তো দেখি ওইখান থেকে আর একটা জিনিস যেটা শুনলাম সেটা হচ্ছে ওই মেট্রোতে 10টার পর কিন্তু কোনো স্মার্ট কার্ড বা এই টোকন সিস্টেম এগুলো অ্যালাউ করে না। হ্যাঁ, তো আগে মোটেরা স্টেডিয়ামে রিটার্ন টিকিট যেটা 50 টাকা একটা টিকিট হয় সেটা তোমাকে কাটতে হবে, ঠিক আছে? কেটে সরি ভুল রাস্তা চলে যাচ্ছিলাম, এইদিক দিয়ে চলে যাচ্ছিলাম, এদিকে যেতে হবে। তো ওই 50 টাকার টিকিট কাটতে হবে সে মোটেরাতে আর না হলে সাবরমতি, এই দুটো মেট্রো স্টেশনে শুধু এই রিটার্ন টিকিটটা পাওয়া যাবে, যেটাতে তুমি 11টা 12টা বেজে গেলো মানে 10টার পর বেজে গেলো তোমার কোনো সমস্যা হবে না, মানে মেট্রোতে যেখানে কিছু যা আশা করতে পারবে, কিন্তু 10টার পর হয়ে গেলে কিন্তু যদি ওই টিকিটটা না থাকে তাহলে সমস্যা। তো ঘি কাটা থেকে কাটা যাবে না, যখন মোটেরা যাবো সেই মোটেরা থেকে ওই রিটার্ন টিকিটটা অবশ্যই করতে হবে, ঠিক আছে? আর এখন ঘি কাটা থেকে আগে দেখি ওই ওল্ড যে কোট আছে, ওল্ড কোটে যাবো। এটা হচ্ছে একটা কটন চল, মানে জেনরা থাকে পুরনো একটা বাড়ির মতো, নিয়ে যে প্রচুর পুরনো পুরনো বাড়ি, এই যে দেখতে পাচ্ছে এটা হচ্ছে কটন চল। হ্যাঁ, তো এগুলো পুরনো প্রচুর পুরনো পুরনো বাড়ি, ওই জন্য আহমেদাবাদকে এই ওল্ড সিটিটাকে হেরিটেজ ওয়াক বা হেরিটেজ সাইটের নাম দিয়েছে, তকমা দিয়েছে। তো এই হলো ব্যাপার, এখন যাই হাঁটি কিছুক্ষণ, কিছুটা পরেই পৌঁছে যাবো ওই মিত্রতে গিয়ে একদম যাবো, ঠিক আছে? তো দেখা হবে আশা করি একদম ইতে মোটেরা স্টেডিয়ামে, আর না হলে গান্ধী আশ্রমে, কারণ আমরা ঠিক করিনি কী কোথায় যাবো, তো যেখানে যাবো সেটা কমপ্লিট করবো।